অল্প বয়সে লেখাপড়ার কঠোর শৃঙ্খলে আবদ্ধ করাকে এক ধরনের মানসিক অত্যাচার বলে অভিহিত করে শিশুদের পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক সময় প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হয়ে অভিভাবকের মধ্যে হওয়াকে অসুস্থ প্রতিযোগিতা উল্লেখ করে যার যেটি সহজাতভাবে আসবে তাকে সেটি গ্রহণ করার সুযোগ দিতে বলেন প্রধানমন্ত্রী। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা তুলে দিয়ে সব শিশুর স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথে তাদের এলাকা ভিত্তিক প্রাইমারি স্কুলে নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগেও প্রধানমন্ত্রী ভর্তি পরীক্ষা বন্ধের কথা বললেও এক এক স্কুল এক এক ক্লাসে শিশু ভর্তি করানো এবং সব প্রাথমিক স্কুলে মাধ্যমিক শিক্ষা চালু না থাকায় বন্ধ হচ্ছে না ভর্তি যুদ্ধ ও ভর্তি বাণিজ্য। এর সাথে মন্ত্রিসভার সিদ্ধান্তে 2009 সালে পঞ্চম ও 2010 সালে অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষা যুক্ত হওয়ায় 2016 সালে শিশুদের ওপর থেকে চাপ কমাতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন অভিভাবকেরা। কিন্তু বিভিন্ন সময়ে এই দুই পরীক্ষা হওয়ার ফলে শিশুদের মাঝে আত্মবিশ্বাস জেগে ওঠে এবং এসএসসি পরীক্ষার ভয়ভীতিও চলে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তবে এসব পরীক্ষা কোচিং ও গাইড নির্ভর করে গড়ে তুলে শিশুর মেধার স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তাদের মধ্যে ভয় সৃষ্টি এবং অভিভাবকদের মধ্যে অকারণ উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করছে বলে মনে করেন শিক্ষাবিদেরা। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইনও আছে খোলা, প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তো আছি। প্রাথমিক পর্যায়ে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম এবং গণস্বাক্ষরতা আন্দোলনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। স্বাগত আপনাদের তিনজনকেই। মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, আপনাকে দিয়ে শুরু করি। আমি আসলে জানতে চাই যে গতকাল আমরা খুব শিরোনামও করছিলাম যে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধে, একে কি নির্দেশ বলবো? অনেক সংবাদ মাধ্যম শিরোনামও করেছে, একে কি নির্দেশ বলবো না প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে আসা মানে একটা এক ধরনের মানে প্রধানমন্ত্রীর একটা পর্যবেক্ষণ মন্তব্য বলবো? কারণ আজ দেখছিলাম প্রধানমন্ত্রী গত কয়েক বছরে অনেকবারই কথাটা বলেছেন যে প্রাথমিক স্কুলে ভর্তির সময় ভর্তি পরীক্ষা বন্ধ করা দরকার। এই কথাটা উনি যথার্থই বলেছেন যে এটা না হওয়া উচিত, এটা ওনার আকাঙ্ক্ষা, এটাই হওয়া উচিত যে যে ছাত্রটি কেবল ক্লাস ওয়ানেই যাবে ভর্তি হতে, সেই বাচ্চাটি তো সব জায়গায় কিন্তু আমাদের প্রাইমারিতে এখন আমরা প্রি স্কুল একটা করেছি আমরা প্রি প্রাইমারি, অর্থাৎ সেখানে এক বছর একটা শিশু থাকবে, তারপর সে তার উপরের ক্লাস ক্লাস ওয়ানে এসে যাবে। তো যখন ক্লাস ওয়ানে যায় গ্রামে সাধারণত সেই শিশুরা আগের থেকেই তাদের এরম কোনো স্কুলে আগে পড়ানোর সুযোগই ছিল না, এখন হয়েছে। তো যে ছাত্রটি কোনো পড়ালেখায় হাতেই দিল না, সে যদি ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয় তার সুযোগ কোথায়? ছাপানো প্রশ্নপত্রের উত্তর সে দেবে করতে হবে। প্রধানমন্ত্রী কালকেও বলছিলেন যে পড়ালেখা শিখতেই তো সে স্কুলে যাচ্ছে। হ্যাঁ, তার শুরুটাই হচ্ছে সেখানেই, যদি সে একটা ছাপানো প্রশ্নপত্র দিয়ে তার ভর্তির যোগ্যতা প্রমাণ করে তাকে ভর্তি হতে হয় তাহলে এটা তো তার জন্য একটা বিশাল ব্যাপার। এটা শহরে আজকাল হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেখানে যারা ভর্তি হতে যায় বিশাল প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা যায়, সেইটাই আসলে সবার দৃষ্টিতে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে যেটা পড়েছে সেটা হলো আমাদের যে সরকারি প্রাইমারি স্কুলগুলো আছে এখানে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা হয় না। 65,000 প্রাইমারি স্কুল যেটা আমাদের, এমনকি এটার বাইরেও যে বেসরকারি স্কুলগুলো ক্লাস ওয়ানে হয় না কিন্তু মানে ক্লাস টু থেকে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ভর্তির জন্য বাবা মারা এক বছর ধরে পড়াতে থাকেন, ওয়ানেও কি হয় ওইসব স্কুলে? ওয়ানে বোধহয় এখন লটারি চালু হয়েছে খুবই সম্প্রতি 2016। লটারিটা আমাদের চালু হয়েছে, আমাদের যেমন পিটিআই সংলগ্ন যে স্কুলটি আছে এটা, এই স্কুলগুলোতে আমাদের আসন সংখ্যা যদি 400 হয়, কারণ ওখানে সীমিত সংখ্যক, ওখানে নিয়মকানুনটা একটু আলাদা। তো এখানে ভালো শিক্ষক থাকার কারণে গার্জিয়ানরা মনে করে পিটিআই এর কাছের ওই স্কুলটাতে, সেরা স্কুলগুলো তো ভর্তি পরীক্ষা নিচ্ছে সরকারি স্কুলগুলো, আমাদের প্রাইমারিতে ওখানে লটারি করা হয় যে 400 আসন আছে, 800 জন ভর্তি হতে এসছে, 400 জন পায়, কিন্তু কোনো পরীক্ষা হয় না। এটা সরকারি প্রাইমারির ক্ষেত্রে বলছি, পিটিআই। আপনি প্রাইমারি বলতে বোঝাচ্ছেন যে সেই স্কুলগুলো যেগুলো 5 পর্যন্তই, 1 থেকে 5, সেইটাতে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা হয় না। কিন্তু সরকারি যেসব স্কুল 1 থেকে 10 আছে বাবা মারা যেগুলো ভর্তি করতে বেশি আগ্রহী সেগুলোতে হয়, সেগুলোতে হয়, এবং সেটা সেইটা গড়ে উঠেছে আমাদের দেশের বিভিন্ন সময় বিভিন্নভাবে। এগুলো গড়ে ওঠার পর পারমিশন পেয়েছে আর কিছু পেয়েছে, যে স্কুলগুলোতে বলা হয় না যে বইয়ের বোঝা থাকে শিশুদের পিঠে অনেক, এই স্কুলগুলো কিন্তু গ্রাম কেন্দ্রিক কোনো স্কুল নয়, এই স্কুলগুলো সবগুলোই শহরে এলাকায়।
থানা শহরেও কিছুটা হয়েছে, কিন্তু সেখানেও হাতে গোনা, এগারটা কোনো জায়গায় আছে, কোনো জায়গায় নেই। কিন্তু উনি যেটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো সারা দেশের জন্যই, অর্থাৎ যেখানেই হোক না, প্রাইমারিতে একটা শিশু ভর্তি হতে যাচ্ছে, সেখানে ভর্তি পরীক্ষাটা হবে কেন? তারা তো শিখতে আসতেছে কেবল। আমি এরপরে যখন আপনার কাছে আসবো মোস্তাফিজুর রহমান, ফিজার এমপি, আমি আসলে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী এতবার বলার পর মানে এটা কার্যকর হচ্ছে না কেন, কি সমস্যা সেটাও একটু শুনবো, মানে কেন ভর্তি পরীক্ষাটা বন্ধ হচ্ছে না। আমি রাশেদা কে চৌধুরী আপনার কাছে জানতে চাই যে এই ভর্তি পরীক্ষা, ভর্তি যুদ্ধ, এই নিয়ে তো আসলে একটা দীর্ঘ সময় ধরে কথা হচ্ছে, তবু এমনকি সরকারি স্কুলগুলোতে যেগুলোতে ভর্তি করবার জন্য খুবই আগ্রহী থাকেন বাবা মায়েরা, সেগুলোতেও বন্ধ করা যাচ্ছে না কেন? এবং কালকে আবারও প্রধানমন্ত্রী ক্যাচমেন্ট এরিয়ার কথাও বলেছেন যে এলাকার স্কুলের দায়িত্ব আছে এলাকার সকল শিশুকে ভর্তি করা, সেটাই তো আদর্শ পরিস্থিতি হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত, এবং আমি মনে করি কালকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন এটা মানে আমাদের সাধারণ জনগোষ্ঠীর মনের কথা বলতে পারি আমি। মানুষ চায় না অসুস্থ প্রতিযোগিতা, মানুষ চায় না যে এই এতটুকু শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার সময় কেন তাকে পরীক্ষা দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে ও যদি পড়াশোনার শিখেই আসে তাইলে আর তার প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার প্রয়োজন কি। অনেকগুলা বিষয়ের অবতারণা করেছেন উনি, বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু ওই যে ঘুরে ফিরে যে কথাটা আসে যে বাস্তবায়নের জায়গায় আমরা এখন পর্যন্ত অনেক কিছুই ওনার নির্দেশনা বাস্তবায়ন করতে পারিনি। এবং সেখানে একটা কথা কিন্তু উনি বারবার বলেছেন, অসুস্থ প্রতিযোগিতা অভিভাবকদের মধ্যে, এখন প্রতিযোগিতা হয়ে যাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা, কিন্তু এটা মানে মূলে যেতে হবে তো, সে করে যেতে হবে কেন অসুস্থ প্রতিযোগিতা। তার একটা কারণ তো হলো এতগুলো পরীক্ষার বোঝা। তো সেখানে আবার আরেকটা বিষয় আছে, সরকার কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে 6টা করে বই দিচ্ছে, সেখানে বিদ্যালয়গুলো আরো 6টা বই চাপিয়ে দিচ্ছে, এই যে বইয়ের বোঝার কথাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আচ্ছা, মানে সরকারি বইয়ের বাইরেও আরো বই পড়ানো হয়? ওটা তো ধরিয়ে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ফলে হয়েছে কি, যে আমাদের এই যে শিক্ষার্থীদের মধ্যে এই যে যতই ভয়ভীতি দূর করার কথা বলা হোক, যে পরীক্ষা নিলে ভয়ভীতি দূর হবে সেটা না হয়ে একটা ভালো উদ্দেশ্য নিয়ে হয়তো করা হয়েছিল, কিন্তু সেটা না হয়ে এখন যেটা দাঁড়িয়ে গেছে পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে। আমাদের তো কারণ যে জানতে হবে, খালি মানে জ্বর হয়েছে প্যারাসিটামল খাইয়ে জ্বরের যদি অন্য কোনো কারণ থাকে তাহলে সেটা সমাপনীটা নিয়ে তো আলাদা করে কথা বলবোই, কিন্তু ভর্তি পরীক্ষাটা মানে এতবার মানে আমরা তো ভাবি বলার যে প্রধানমন্ত্রী যা বলেন তাই হচ্ছে, তাই হয় তো? সেটা তো একটা পলিসি গাইডেন্স, ওনার দিক থেকে দিক নির্দেশনা, সেটা কেন বন্ধ হচ্ছে না এটা এখন আমি মনে করি খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত যে কেন বন্ধ হচ্ছে না উনি বলার পরেও। এবং আরেকটা দুঃখজনক বিষয়, সব কিছুতে মাননীয় প্রধানমন্ত্রীকেই বলতে হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে হচ্ছে না জিনিসগুলো। উনি কিন্তু প্রতি বছরই বলেছেন বইয়ের বোঝা কমাতে, শিশুদের উপরে পড়া। আমি আজকে পত্রিকা ঘেটে দেখলাম যে প্রতি বছর অন্তত একবার তিনি এই বিষয়ে কথা বলেছেনই, কারণ তিনি শিশুবান্ধব শিক্ষাবান্ধব একজন মানুষ, বলবেনই, কিন্তু বলার পরে তারপরে তো বাস্তবায়ন তো হয়। একজন দর্শক আছেন ফোনে, আমি ফোনটা নিয়ে স্যার আপনার কাছে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। জি, আমি আসলে এই শিক্ষাটা নিয়ে আমাদের প্রায় অভিভাবকটাই অবজেকশন যে প্রাইমারি বিএসসিটা না থাকলেই মনে পাব করতে, প্রাইমারি যে শিক্ষাটা সেটা করতে, বাচ্চাদের প্রাইমারি পরীক্ষাটা কি বাচ্চাদের উপরে অনেক প্রেশার ক্রিয়েট। জি, আমরা এই নিয়ে আলাপ করব। চট্টগ্রাম থেকে একজন অভিভাবক ফোন করেছিলেন, তিনি বলছিলেন পিএসসি পরীক্ষার কথাই। আমি স্যার ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম ওই জায়গাটা থেকে শুরু করতে চাই যে প্রধানমন্ত্রীর বক্তব্যের একটা জায়গায় তিনি বলছেন, মানে এই কথাটা বোধহয় আপনারা সবাই স্বপ্ন দেখেন, চান যে মানে শিশুরা সহজাতভাবে তার ভেতর থেকে যেটা আসবে তাকে সেটি গ্রহণ করার সুযোগ দিতে বলেন প্রধানমন্ত্রী। আপনার কি মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আর্থসামাজিক অবস্থা কি সেই জায়গায় আসলে পৌঁছেছে? আমরা কি ছেলেমেয়েদের আসলে পড়ালেখামুখী না করে, পড়ালেখার জন্য চাপ না দিয়ে তার সহজাত ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়ার ব্যবস্থা করতে পারি? সেটা তো আদর্শ চিন্তা। হ্যাঁ, আদর্শ চিন্তা হচ্ছে সন্তানরা আনন্দের সঙ্গে পড়াশোনা করবে। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে শুধু বই পড়ে নয়, দেখেও শিখবে, অর্থাৎ প্রকৃতি দেখবে,
তার জীবনটাকে দেখবে, জানবে, খেলার মাঠে যাবে, খেলার মাঠে বন্ধুত্ব হয়, সেটি সমস্ত জীবন থাকে, এই বিষয়গুলি হচ্ছে আদর্শ চিন্তা। বই হবে একটা সহায়ক জিনিস, বই প্রধান বিষয় নয়। তার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে তার ছোট্ট জীবন, তাকে তো খুব বেশি আমি পড়াতে পারি না, যেটুকু জানার আগ্রহ সেটুকু মেটাতে হবে এবং প্রতিবার তার জানার আগ্রহ বাড়বে সেটি মেটাতে হবে। আদর্শ জায়গাটা হচ্ছে যে শিক্ষকরা হবেন শিক্ষার্থী বান্ধব, পাঠ্য বইয়ের চাপ থাকবে না, মনের আনন্দে তারা পড়বে এবং শিখবে। এই নয় যে আনন্দের সঙ্গে পড়লে তারা শিখতে পারবে না, তা কিন্তু ভুল। আনন্দিত পাঠদান সমস্ত পৃথিবীতে বলা হচ্ছে শ্রেষ্ঠ পাঠদান। আর মুখস্থ নির্ভর শিক্ষাটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট শিক্ষা, কারণ তাতে ওই মনের বিকাশ হয় না, মনটা জাগে না, সে শুধু মুখস্থ করেই তোতা পাখির মতো কিছু বলে যায়, এটি তার মাথাতেও রাখতে পারে না, নতুন চিন্তা মাথায় আসলে সেগুলি চলে যায়, ফলে সমস্ত জীবন তাকে ওই একটা জায়গাতেই আবদ্ধ রাখা হয়। এই জন্য আমি দেখেছি আমাদের এসএসসি পাশ করে যারা বেরোচ্ছে তারা ক্লাস এইটের বিদ্যা নিয়ে বেরোচ্ছে, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তাদের ভাষা জ্ঞান হচ্ছে নবম এবং দশম শ্রেণীর সর্বোচ্চ। মুখস্থ নির্ভর ভাষায় তো আর মুখস্থ নির্ভর পদ্ধতিতে কখনো ভাষাটা শেখা যায় না। প্রধানমন্ত্রী যেটি বলছেন খুব তিনটি গুরুত্বপূর্ণ কথা, যে তার আনন্দের সঙ্গে পড়াশোনা করবে, দ্বিতীয়ত তার বই পড়ে শুধু নয় দেখেও শিখবে, আর তৃতীয় বলছেন প্রতিযোগিতা। আমরা সবসময় বিশ্বাস করি শিক্ষক হিসাবে যে প্রতিযোগিতা হবে নিজের সঙ্গে, আমি আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করতে যাব কি জন্য, কিন্তু আমাদের পরীক্ষা পদ্ধতি, ফল বিন্যাস পদ্ধতি, ওই জিপিএ পাঁচ একসময় ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় মনে আছে কিনা, যে একসময় ম্যাট্রিক এসএসসি পরীক্ষায় প্রথম হলো চারজন টিউটরের সহায়তায় বাবা মাকে দুই পাশে বসিয়ে বিচিহ্ন দেখাচ্ছে, এই প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা। এবং প্রধানমন্ত্রী একদম ঠিক কথাটি বলেছেন যে প্রতিযোগিতা আবার অভিভাবকরা জড়িয়ে পড়ছেন। কিন্তু আমার এই জায়গাটিতেই আসলে প্রশ্ন একটা বিরতিতে যায়, আপনাকে দিয়ে শুরু করব, যে প্রধানমন্ত্রী যেটা বলছেন অভিভাবক হিসেবে আসলে আমাদের বা অভিভাবক হিসেবে একজনের করবার কি আছে, মানে ক্লাস ফাইভের বাচ্চা বোর্ড পরীক্ষা দিচ্ছে, ভালো স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে না পারলে সেখানে ভালো রেজাল্ট নাই, মানে জিপিএ পাঁচ ভালো মানে আমি ভালো হাই স্কুলে পড়াতে পারবো, মানে এটা তো একটা অন্ধ চক্রের মতো, মানে সেখানে অভিভাবকদের দোষ দিয়েই লাভ আছে কিনা। একটা বিরতির পর স্যার আপনার কাছে শুনবো, একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম, আপনিও অভিভাবকদের এই প্রতিযোগিতার ব্যাপারে মানে একরকমের দোষ দিতে শুরু করেছিলেন, গতকালকে প্রধানমন্ত্রীও দিয়েছেন, প্রধানমন্ত্রীও বলেছেন যে বাবা মা এই অসুস্থ প্রতিযোগিতায় যুক্ত হয়ে যাচ্ছে সেটা ভালো কথা না, কিন্তু বাবা মার উপায়টা কি আসলে, কারণ আপনাকে ভালো স্কুলে ভর্তি করতে হলে চরম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে, তারপর ফাইভের বোর্ড পরীক্ষায় ভালো করলে আপনার পরবর্তী জীবন সকলের বাচ্চা গোল্ডেন জিপিএ পাচ্ছে, আমার বাচ্চা তো পিছিয়ে থাকতে পারে না আসলে। না, আমি কিন্তু দোষ দিইনি, হ্যাঁ আমি শুধু বাস্তব অবস্থাটা তুলে ধরেছি যে প্রতিযোগিতা হচ্ছে এবং প্রতিযোগিতা নিজের সঙ্গে না হয়ে এই অন্যের সঙ্গে হচ্ছে, একটা অসুস্থ প্রতিযোগিতার ভিতর আমরা পড়ে গেছি। যারা অভিভাবক তাদের তো কিছু করার নেই, কিন্তু তারা যদি একসঙ্গে একটা শক্তির জায়গায় দাঁড়াতেন, যে বলতেন যে আমার সন্তানকে আমি এইভাবে অসুস্থ প্রতিযোগিতা নিয়ে যাব না, তাহলে একটা বিকল্প হয়তো বেরোতো। কিন্তু আমার কথা হচ্ছে খুব সহজে তিন চার জায়গায় আমাদেরকে উন্নতি সাধন করতে হবে, না হলে এটি থেকে আমাদের যেতে পারবো না কোথাও। প্রথমত হচ্ছে যাকে বলে একেবারে রাজনৈতিক সদিচ্ছা এবং রাষ্ট্রের একটা সিদ্ধান্ত যে এই এখন থেকে এই প্রথম শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা, যেহেতু প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এটা একেবারে কার্যকর করতে হবে প্রথমত। দ্বিতীয় হচ্ছে এই যে যেটা মুসাবিদুর রহমান সাহেব কি সুন্দর করে বললেন যে তার 65,000 প্রাইমারি স্কুলে কোনো প্রথম শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা নেই, তাহলে এটি যদি হতে পারে তাহলে এটি আমি সমস্ত বাংলাদেশে এটাই কেন মডেল করি না। পাশাপাশি রাশেদা যে হিসাবটা দিল যে ছয়টি সরকারি বই দেওয়া হচ্ছে, ছয়টি অতিরিক্ত বই তাকে বহন করতে হয়, যদি ওইখানে একটা আমাদের প্রতিরোধ গড়িয়ে উঠি যে না অতিরিক্ত বই আমরা দেবো না, এগুলি কিন্তু অনেক সময় কোচিং বাণিজ্যের হাত থেকে আসে, তাদেরকে উৎসাহিত করা হয়। আর এর পাশাপাশি হচ্ছে ওই যে প্রস্তুতির জন্য একেবারে ছোটো বয়স থেকেই তাদেরকে কোচিংয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো কোচিং কেন হয়, কারণ স্কুলে হয়তো পড়াশোনাটা ভালো হয় না, তো স্কুলে পড়াশোনার পরিবেশটা আমি যদি তৈরি করতে পারতাম, যদি সত্যিকার অর্থে আনন্দিত
শিক্ষা কার্যক্রম আমি শুরু করতে পারতাম। আমাকে তো একটা 10 বছরের বাচ্চার জন্য মানে ক্লাস 5 পাস করা বাচ্চার জন্য গোল্ডেন জিপিএ নিয়ে আসতে হবে, কাজেই আমি কি করে কোচিং না করানোর রিস্ক নিব, আমি কি করে বই 6টার জায়গায় এক্সট্রা 6টা না কেনার রিস্ক নিব? আমি বলছি জিপিএ পদ্ধতিটা যদি আমরা এটাকে যাকে বলে মিনিমাইজ করে দিতে পারি, ধরুন শ্রেণীভিত্তিক মূল্যায়ন হলো একটি সন্তানের, যে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেই, পঞ্চম শ্রেণী পর্যন্ত তার সমস্ত পরীক্ষা সে শুধু শ্রেণীভিত্তিক মূল্যায়ন হবে, কয়টা বই পড়লো, কতখানি ভালো কাজ করলো, তার প্রতিদিনের কাজের একটা মূল্যায়ন হবে আস্তে আস্তে, সেভাবে যেটাকে হবে সামূহিকভাবে একসময় তার মূল্যায়নটা হয়ে গেল। পঞ্চম শ্রেণীর থেকে যখন সে আবার যাত্রা শুরু করছে, প্রাইমারি স্কুল আমাদের শিক্ষানীতিতে আছে অষ্টম শ্রেণী পর্যন্ত, মুস্তাফিজুর রহমান সাহেব খুব চেষ্টা করেছেন যে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাইমারি শিক্ষাটাকে নিয়ে আসি, যাতে তাহলে কিন্তু একটা সমন্বিতভাবে আমরা অগ্রসর হতে পারি, দুইটা ছেদ পড়ে না। তাহলে অষ্টম শ্রেণী পরে একটা পরীক্ষা থাকতে পারে, কিন্তু সেটিও পাবলিক পরীক্ষা হওয়ার উচিত নয়। অর্থাৎ শ্রেণীভিত্তিক মূল্যায়নে জিপিএ 5-এর কোনো প্রয়োজন নেই আমার। সেটি কাজে আপনিও এই অভিভাবকের সাথে একমত যে অভিভাবক একদম একটা হতাশ সুরেই আসলে বলছিলেন রাশেদা কে চৌধুরী যে এই প্রাথমিক প্রাক মানে প্রাথমিক সমাপনী পরীক্ষাটা বন্ধ করা উচিত। আপনার কাছে আমার আসলে প্রশ্নটা যে আমি রাশেদা কাছে যাওয়ার আগে আমি একটা কথা বলিনি, এই আত্মবিশ্বাস হতে পারত যদি সন্তানটি আনন্দের সঙ্গে পাঠ গ্রহণ করতে করতে অগ্রসর হতো, তাহলে সে প্রথম পরীক্ষায় ভাবতো যে আমি এখন নিজেকে প্রমাণ করে ছাড়ব, সেখানে আত্মবিশ্বাস আসতো। কিন্তু মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা আত্মবিশ্বাস আসে না, তাতে হয় কি আমি যদি না মুখস্থ করতে পারি তাহলে আমি পাস করতে পারছি না। আর আমাদের পরীক্ষা পদ্ধতিও ক্রমাগত ওই MCQ ধরনের হয়ে যাচ্ছে, যেখানে আসলে মেধার কোনো মূল্যায়নটা হয় না। তার ফলে একজন সন্তান যখন তার নিজের মেধাটাকে বুঝতে না পারে, তার আত্মবিশ্বাস জাগবে না, তার কল্পনা শক্তি না জাগলে সে আত্মবিশ্বাস জাগবে না। ফলে এই দুটি পরীক্ষা আমি মনে করি আত্মবিশ্বাস আসলে একটা আহত হওয়ার আশঙ্কার মধ্যে শিশুও থাকেন অভিভাবকরাও থাকেন, হারাচ্ছে, শিশুরা হারাচ্ছে। আর পরীক্ষার সময় তো আমি প্যানিকটা দেখতে পাই, যে ইংরেজি শব্দটা খুব চমৎকার, প্যানিক, চরম ভীতি কাজ করছে যে আমি পারবো কি না। অভিভাবকরা দৌড়াদৌড়ি করছেন, তাদের ছুটি ছাটা সব বন্ধ করে দিয়ে তারা এখানে সন্তানের পেছনে দৌড়াচ্ছেন। এই চিত্র আমাকে কেন দেখতে, আমার ছেলের বা মেয়ের সকল বন্ধুরা জিপিএ 5 পায় আর ও শুধু পিছিয়ে পড়ে, এবং তার জন্য এটা যে কি পরিমাণ দুর্যোগের, আমরা তো শুধু কত সংখ্যক জিপিএ পেয়েছে এই হিসাবটা নেই, শুধু তাদের হাস্যজল মিডিয়া নেই, কিন্তু মিডিয়া সব ভালো ভালো স্কুল দেখায় ইত্যাদি, গ্রামের যে স্কুলে কেউ পায়নি কিছু, সেখানে যে দুর্গতি সেই বিষয়টা তুলে ধরা উচিত। যদি আপনাদের মিডিয়াতে এই জিনিসগুলি প্রতি বছর দেখানো হয় যে পরীক্ষার সময় শুধু আনন্দের বিষয়গুলো না দেখিয়ে যারা পায়নি সেই হতভাগাদের জন্য আমরা যদি দেখাই, তাহলে তাদের জন্য আমাদের সমাজের কিছু করার জন্য, রাষ্ট্রের কিছু করার জন্য একটা সদিচ্ছা জাগবে। আরেকজন দর্শক আছেন ফোনে, ফোনটা নিতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আমার নাম নাজমা, আমি নাটোর থেকে বলছি। জি বলুন। আমার মেয়ে হচ্ছে মানে বুদ্ধি একটু সমস্যা, এবার ফাইভে পিএসসি পরীক্ষা দিয়েছিল, কিন্তু আমাকে অঙ্কের জ্ঞানে ফেল করছে। আমার মানে অনুরোধ যে হচ্ছে আমার মেয়ে তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যেহেতু খাতা দেখার সময় যত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু একটু আলাদা ভাবে নজর দিয়ে আমার মেয়ের মানে আমার মেয়ে বা আমার মেয়ের মতো বাচ্চাদের খাতাগুলো যেহেতু কথা শেষ না আসছে একটু আলাদা ভাবে যত্ন করে দেখা, এবং আমাদের আমার মেয়ের বাচ্চার মতো আরো বাচ্চা যেহেতু আছে বাড়তে পারে সেই সুযোগটা করে দেওয়ার, আর প্রাইমারি স্কুলের পরীক্ষাটা বন্ধ হয়ে গেলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। রাশেদা কে চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রী যেই মন্তব্যটার বিষয়ে ডক্টর সৈয়দ মনজুরুল ইসলামও বললেন যে প্রধানমন্ত্রী বলছিলেন যে এই দুই পরীক্ষা হওয়ার ফলে শিশুদের মাঝে একরকমের আত্মবিশ্বাস জেগে উঠছে এবং ভয় ভীতি পরীক্ষা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আসলে তো এই পরীক্ষা দুটো প্রশ্ন, এক প্রাথমিক সমাপনী যদি 8-এ হয়, মানে আমরা বলছি 8 পর্যন্ত এখন প্রাথমিক স্কুল, তাহলে প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন 5-এ? আর দ্বিতীয় মানে আগে যখন বৃত্তি পরীক্ষা হতো মানে আমাদের সময়ে, তখন মানে ক্লাসের সেরা ছেলেমেয়েগুলো যারা প্রতিযোগিতা করতে চায়, যারা এমনিতেই খুব আত্মবিশ্বাসী, তারা গিয়ে পরীক্ষা দিল, বাকিরা এই সময়টায় মানে নিশ্চিন্ত থাকলো। সেটারও তো ব্যবস্থা করা যায়, মানে যারা আত্মবিশ্বাসের পরীক্ষা দিতে চান, কিন্তু এই নাটোরের নাজমার মতো অভিভাবকরাও তো আছেন। দেখুন একটা বিষয় বলা ভালো, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সৃষ্টিকর্তা প্রতিটি মানব সন্তানকে কিছু না কিছু মেধা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা বিকশিত করার দায়িত্ব আমাদের পরিবারের, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের, সেখান থেকে যদি শুরু করি
তাহলে যেটা বলতে হয় যে প্রতিটি শিক্ষার্থী যদি মেধা হয়ে থাকে তাহলে তো তার ওই পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে তার যাওয়ার প্রয়োজন নাই, স্বাভাবিকভাবে তার মেধা বিকাশের বিষয়টা। যে কথাটা বললেন যে ভয়ভীতি বা আস্থা তৈরি হওয়া তার মধ্যে, তো আমরা তো 2009 সালে যখন সরকার আসলো, এই বর্তমান প্রধানমন্ত্রীর সরকার, তখন কিন্তু এই যে শিক্ষানীতি প্রণয়ন প্রক্রিয়া শুরু হলো, 2010 সালে এটি প্রণীত হলো, স্বাধীনতার এত বছর পরে বলতে গেলে একটা সর্বজন এর কাছে গ্রহণযোগ্য একটা শিক্ষানীতি, সেখানে আপনারা দিক নির্দেশনা পেলাম, এবং সেই শিক্ষানীতি কিন্তু দীর্ঘ 1.5 বছর মানুষের সাথে আলাপ আলোচনা করে, ওয়েবসাইট, মানুষ মতামত দিয়েছে, সাধারণ জনগোষ্ঠী, শিক্ষক, সেখানে আমরা যখন এই প্রস্তাবনাটি দিক নির্দেশনা আসলো যে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত হবে এবং তার আগে কোনো ধরনের তথাকথিত পাবলিক পরীক্ষা থাকার তারা বলেননি, তারা বলেছেন এলাকা ভিত্তিক হতে পারে অষ্টম শ্রেণীতে, তারা এমনকি দশম শ্রেণীর পরীক্ষাটাও বাদ দিতে বলেছেন। শিক্ষানীতি প্রণয়ন কমিটি এমন কাজটি করেছেন যেটা, যে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছিলেন যে 18 সালের মধ্যে এই শিক্ষানীতি বাস্তবায়ন করা সম্ভব, এমনকি তারা কতখানি আর্থিক সংশ্লেষ বা বিনিয়োগ করতে হবে সেটাও কিন্তু তারা দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরে দুঃখের বিষয়, 16 সাল পর্যন্ত যেটা হলো না, বরং সমাপনী পরীক্ষাটা আসলো, আমরা তখন গবেষণা করে দেখিয়েছি যে এই সমাপনী পরীক্ষা আসলে শিশুদের মধ্যে আস্থা বা ভীতি এগুলো দূর করার পরিবর্তে জন্ম দিচ্ছে অন্যরকম একটা, কি বলবো, একটা আতঙ্ক, এবং যে একটা কোচিং বাণিজ্য, যেটা যে শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে, যেটা সরকারের রাজনৈতিক সদিচ্ছার অংশ নয়, কিন্তু তারপরেও এটাই চলতে থাকলো। ফলে যেটা হয়েছে, এই যে অভিভাবক যে প্রশ্নটা করলেন, সবাই কিন্তু চান যে উঠে যাক। আমি যদি একটা শিশুর মতো করে চিন্তা করি, আমি আসলে সমাপনী পরীক্ষার সময় আমার অফিসের পাশে স্কুল আছে, যখন গেছি ওখান তো ঢুকতে দেয়া হয় না, আশেপাশে দূরে দাঁড়িয়ে আছি, পরীক্ষা শেষ হয়েছে, বাচ্চাটা মায়ের সাথে যখন বেরিয়ে আসছে, তখন জিজ্ঞেস করলাম যে বাবু কেমন পরীক্ষা দিয়েছ, আপনি পরীক্ষা দিয়েছেন কখনো সমাপনী? না রে বাবু, দেইনি। তাহলে আপনি কি করে বুঝবেন? না আসলেই তো, কারণ এই নাজমা আপা যখন কথা বলছিলেন, আমার মনে হচ্ছিল আমাদের সকলের এরকম বন্ধু আছেন যারা 5-এ হয়তো অঙ্কে ফেল করেছেন, পরে ইঞ্জিনিয়ার হয়েছেন। ওই শিশুটা আমাকে প্রশ্ন করতে পেরেছে, কিন্তু তার তো ওইভাবে তার কণ্ঠ নেই, মানে একটা নিষ্ঠুরতা চলছে আসলে। তাকে তো আমরা এমন কিছুর উপরে চাপিয়ে দিয়েছি, যেটা বললেন যে উত্তরণের উপায় কিন্তু একটা, শ্রেণীকক্ষ ভিত্তিক নিয়মিত ধারাবাহিক মূল্যায়ন, এর কোনো বিকল্প নেই, কিন্তু মূল্যায়ন করতে হবে, কিন্তু পাবলিক পরীক্ষার মধ্য দিয়ে নয়। একজন দর্শক আছেন, দর্শকের ফোনটা নিয়ে আসছি আমি আপনার কাছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। জি, সালাম আলাইকুম, আমার নাম আবুল কালাম আজাদ, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা প্যানেলের সকলের কাছেই, তবে বিশেষ করে সৈয়দ মঞ্জুর ইসলাম স্যারের কাছে, উনি আমার সরাসরি শিক্ষক, আমি ওনার ডিপার্টমেন্টের ইংরেজি বিভাগের ছাত্র, এখন একটা সরকারি কলেজে আমি পড়াই। স্যার, প্রশ্নটা হচ্ছে যে পঞ্চম শ্রেণীর যে পরীক্ষাটা চলছে, আমি আমার মেয়েটা এবার ক্লাস 5 থেকে 6-তে উঠেছে, যার কারণে পঞ্চম শ্রেণীর এই পরীক্ষাটা আমি খুব ভালোভাবে দেখেছি, আমার দেখার সুযোগ হয়েছে। এই পরীক্ষার নামে এটা তো পরীক্ষা নয়, দ্বিতীয় পাস পেতেই হবে, কারণ তৃতীয় পাস পেলে যেমনটা লাভ হচ্ছে গার্জিয়ানদের, তার চেয়ে যেন বেশি লাভ হচ্ছে ওই স্কুলে। ওই স্কুল ফলা উপরে বলছে আমার এতগুলো জিপিএ পাস পেয়েছে, আমার এতগুলো বৃত্তি পেয়েছে, এবং এই লাভটার জন্য পরীক্ষার হলে তারা বিভিন্ন ভাবে একটা অসত্য পন্থা অবলম্বন করছেন। আমি আমার মেয়েটা পরীক্ষা দিচ্ছে, বাসায় এসে বলেছে পরীক্ষার হলে কি ঘটছে। এই কারণে আমি একদিন খুব কৌতূহলবশত দেখতে গিয়েছিলাম, দেখে আমার মনে হয়েছিল পরীক্ষার হল থেকে আমার মেয়েটাকে আমি এখনই নিয়ে যাই। তার অবাক হবে যে আমার পঞ্চম শ্রেণীতে পড়া মেয়েটা আমায় প্রশ্ন করছে যে বাবা এই পরীক্ষাটার প্রয়োজন কি, টিচাররা পরীক্ষার হলে ঢুকতে ঢুকে বলছে এটা এইভাবে লেখ, তোর খাতা ওকে দেখাচ্ছিস না কেন, যদি না দেখাস তাহলে কিন্তু তোকে আর উপরের শ্রেণীতে উঠতে দিব না। এই যদি হয় তার পঞ্চম শ্রেণীর পরীক্ষার চিত্র, একটা অসত্য অসুন্দর প্রতিযোগিতা, তাহলে এই পরীক্ষাটার প্রয়োজন আছে কি স্যার?
অসংখ্য ধন্যবাদ আপনার এই মন্তব্যের জন্য। স্যার নিশ্চয়ই উত্তর দেবেন, হ্যাঁ, এবং সেই প্রতিযোগিতার জন্য আমাদেরকে দোষী করা হচ্ছে, অভিভাবকদের। মোস্তাফিজুর রহমান ফিজার এমবি, আপনার কাছে জানতে চাই যে আপনি যখন মন্ত্রী ছিলেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের, আমার একদম স্পষ্ট মনে আছে যে আপনি এবং ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম যেটা বলছিলেন যে অভিভাবকদেরও ঐক্যবদ্ধ হতে হবে, আপনার মনে থাকবে অভিভাবকরা কয়েকবার দাঁড়িয়েছেন, স্মারকলিপি টিপিও দিয়েছেন যে এই অত্যাচারটা বন্ধ হোক। এরপর আপনি 2016 জুনে একদম সংবাদ মাধ্যমের সামনেই বললেন যে প্রাথমিক সমাপনী পরীক্ষা মানে ক্লাস ফাইভের পরীক্ষাটা থাকবেই না, এবং এই বিষয়ে আপনি নিশ্চয়তা দিচ্ছেন, এই শব্দটাও বললেন। তারপর তো তা হলো না, মানে কেন হয় না, কেন হলো না? আমার মনে হয় একটু মিসকোট করা হয়েছে, আমি ঠিক ওইভাবে কথাটা বলিনি। কারণ এই সমাপনী পরীক্ষা জেএসসি বলুন, পিএসসি বলুন বা জেডিসি বলুন, এই পরীক্ষাগুলো আমি মন্ত্রী হবার আগের থেকেই ছিল, এবং এই পরীক্ষাগুলো প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী প্রবর্তন করেছেন বা উচ্চশিক্ষা মন্ত্রী এককভাবে করেছেন তা নয়। এই পরীক্ষাগুলো নিশ্চয়ই বিশেষজ্ঞ মতামত নিয়েই কিন্তু মানে এটা ক্যাবিনেট থেকে হয়েছিল। এখন সেই বিশেষজ্ঞরা, আমাদের দেশের বিশেষজ্ঞরাই কিন্তু পরিমর্শ, কারিকুলামও যেমন তারা করেন, পরীক্ষা নিয়ে কোনো কথা বলা বা শিক্ষানীতি করা, এটা কিন্তু মন্ত্রীরা এককভাবে করে না, এটা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী। আমি আশা করছি যে যেহেতু আমি বলেছিলাম কথাটা এইভাবে যে অষ্টম পর্যন্ত মানে শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিকে আসবে, এটা সিদ্ধান্ত আছে শিক্ষানীতি, এবং 2018-এর মধ্যে এটা বাস্তবায়ন হওয়ার কথা। তো 18 যখন আসবে তো 16-তে এখন দাঁড়িয়ে আমরা, তো এটা নিয়ে আমরা গ্রাউন্ড ওয়ার্কও করেছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, তারাও মোটামুটি একমত যে হ্যাঁ এটা এখন ক্লাস 8 পর্যন্ত চলে যাবে। এখানে কীভাবে যাবে, কীভাবে হবে, ওখানকার শিক্ষক বেতন পাবে কেমন করে, অবকাঠামো কেমন করে হবে, এই বিষয়গুলো ছিলই। এর মধ্যে এই কথাটা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল অভিভাবকদের কারণেই, যে তাহলে যখন এটা ক্লাস 8 পর্যন্ত আসতেছে তাহলে পরীক্ষা কয়টা থাকবে। সেখানে আমি বলেছিলাম যে এরম একটা অনুমান করছি এবং আমরা একটা সাজেশন দেব ক্যাবিনেটের কাছে যে অষ্টম পর্যন্ত একীভূত যদি হয় এটার সাথে তাহলে এই পরীক্ষাটা না থাকবার সম্ভাবনাই বেশি, মানে প্রাথমিক সমাপনী পরীক্ষাটা তখন এইটা হওয়াটাই আসলে সমাপনী বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো সাইকেলটা যদি ক্লাস 8-এ যায় মানে আমার ওখানে যে পর্যন্ত হয় এই পাঠচক্রটা এর সময়কালটা, তাহলে অষ্টমে যে একটাই হবে, সেটার নাম কি হবে, জেএসসি হবে না ওটাই পিএসসি হবে না আর কিছু হবে, সেটা ঠিক করবেন ক্যাবিনেট। তবে ক্যাবিনেট না করা পর্যন্ত চূড়ান্ত কথা বলার সময় আমার আসেনি, তবে আমি আশা করছি যে এটা হতে পারে। তো যাই হোক, এখন পর্যন্ত আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিকের আওতায় আসেনি, শিক্ষানীতির আলোকে যেটা হওয়ার কথা ঘোষণাটা হয়েছে কিন্তু কার্যকর হয়নি। হ্যাঁ, ঘোষণা হয়েছে, বাস্তবায়নটা হয়নি, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং ক্যাবিনেট পুনরায় এই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এটা এখন পর্যন্ত আছে, এবং যতক্ষণ এটা উঠে যায়নি ততক্ষণ পর্যন্ত এটা থাকবে, এটাই বলা হচ্ছে। এটা আমি বুঝি যে অভিভাবকরা আমার কাছে বলেছেন এবং সারা দেশে এই দাবিটা নিয়ে অনেকেই কথা বলেছেন, কিন্তু এই দাবিটা বাস্তবায়ন করতে গেলে যেখান থেকে এই সিদ্ধান্তটা এসেছে সেখানে যেই আবার সিদ্ধান্তটা আপনি বলেছেন পরে 2017-এর নভেম্বরে দেখছিলাম বলেছেন যে সরকারি সিদ্ধান্তের ব্যাপার। আমি এরপরে যখন আপনার কাছে আসবো আমি আসলে জানতে চাইবো, আপনি এখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির প্রধান, রাশেদা কে চৌধুরী বলছিলেন যে তাদের সুস্পষ্ট গবেষণা আছে যে প্রাথমিক এই ক্লাস ফাইভের মানে পরীক্ষাটা দিয়ে কি লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে, সরকার কি কোনো গবেষণা করছে কিনা আমি সেটা জানবো, যে সরকার কি করে জানে যে এর প্রতিক্রিয়া কি হচ্ছে। সরকারের কোনো গবেষণা তো গবেষণাগার আলাদা করে নেই, শিক্ষা নিয়ে বলুন, স্বাস্থ্য নিয়ে বলুন বা আর কোনো বৈজ্ঞানিক কোনো কর্মকাণ্ড নিয়ে বলুন, উৎপাদন নিয়ে বলুন, যে কোনো কিছু নিয়ে, সেটার গবেষণার জন্য তো আলাদা আলাদা সেল আছে। এখানে যেমন আমাদের কারিকুলাম প্রণয়ন করে, এটা সরকার বলতে সরকারের উদ্যোগে হয় জিনিসটা, কিন্তু এটার জন্য আলাদা আলাদা জায়গা আছে। আমি ওটাই বুঝবো যে তাহলে 2010-এ একটা পরীক্ষা শুরু হয়ে গেল, 2009-এ সে অভিভাবকরা বলছেন যে এটা বাদ দিলেই ভালো হয় কিন্তু এটা চলছে, মানে এই এটা কার কাছ থেকে ফিডব্যাক নিয়ে চলবে কি করব, এই মানে এটা আমি শুনবো আপনার কাছে। একটা বিরতিতে যাচ্ছি, ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম আপনার কাছে আসবো, আপনার ছাত্র আপনার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন তার অভিজ্ঞতা সম্পর্কে একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে, ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম আপনার ছাত্র আবুল কালাম আজাদ ঢাকা থেকে ফোন করে বলছিলেন যে তার মেয়েটা যখন ফাইভের পরীক্ষা দিচ্ছে তার মনে হয়েছে প্রতিযোগিতাটা স্কুলগুলোর এই জিপিএ 5 নিয়ে আসার।
এটিও খুব অসুস্থ একটা প্রতিযোগিতা, কারণ ওই যে বিজ্ঞাপন দেয় অনেক স্কুল কোচিং সেন্টারগুলি বিজ্ঞাপন দেয়, আমাদের এখানে আসুন জিপিএ পাস দিব গ্যারান্টিড, স্কুলগুলিও সেই রাস্তায় যাচ্ছে। এটি একটা অত্যন্ত অসুস্থ প্রতিযোগিতা। স্কুল স্কুল প্রতিযোগিতা কেন হবে? প্রতিযোগিতা হবে সাংস্কৃতিক, যে আমার এখানে আমি এই সুন্দর কিছু মানুষ তৈরি করেছি, আমার এখানে এই ছাত্ররা 50টা বই পড়েছে, সেটা নিয়ে প্রতিযোগিতা হোক, সুস্থ প্রতিযোগিতা। আজাদের বাচ্চাটা যে অবস্থানে পড়েছে, আমি আজাদের জন্য অত্যন্ত সহানুভূতি প্রকাশ করছি। তার শিক্ষক হিসাবে শুধু তাকে বলবো যে ধৈর্য ধরতে হবে, আর বাড়িতে যত্ন নিয়ে মেয়েকে পড়াতে হবে, তাকে বইয়ের সন্ধান করে দিতে হবে, তাকে বলতে হবে যে না, এই অসুস্থ প্রতিযোগিতায় তুমি যাবে না, তুমি নিজের সঙ্গে প্রতিযোগিতা করো, এছাড়া তো আর কোনো আমি মুক্তি দেখছি না। কিন্তু একজন শিক্ষক হিসাবে আমার কষ্ট লাগে যখন দেখি যে বাচ্চাদের যে উদ্দেশ্যে আমরা স্কুলে পাঠাই, যে তাদের মনটা আলোকিত হবে, তাদের মন জানলাগুলি খুলে যাবে, সে একটা সুন্দর নাগরিক হবে, তার অসাম্প্রদায়িক চেতনা থাকবে, সংস্কৃতির প্রতি ভালোবাসা থাকবে, বই পড়ে আনন্দ পাবে, প্রকৃতি দেখে আনন্দ পাবে, খেলার মাঠে গিয়ে আনন্দ পাবে, তার কিছুই তো হচ্ছে না। তো যদি আমরা দিতে না পারি এই বিষয়গুলি, তাহলে তো আমরা তাদের শৈশব নষ্ট করে দিচ্ছি। এখন কি এই বাচ্চাদের কি আমরা গাড়িতে করে কখনো একটা নিয়ে যাই, একটা খেলার মাঠে নিয়ে যাচ্ছি, বা দল বেঁধে আসলে স্কুলগুলো, এমনকি চিড়িয়াখানাতেও নিয়ে যাচ্ছি কিনা আমরা? তো চিড়িয়াখানা যদি একটা বাচ্চা না যায়, সে জন্তু জানবে কি করে? পাখি পতঙ্গ না দেখলে তো সে জীবের প্রতি তার ভালোবাসাটা জন্মাবে না। তো একটা স্কুল তো শুধু শ্রেণীকক্ষে পড়াবে না, এই যে প্রধানমন্ত্রী বললেন যে দেখেও শিখবে, চিড়িয়াখানায় যখন গিয়ে জীবজন্তু দেখবে সে দেখে শিখবে, প্রকৃতি দর্শনে যখন বেরোবে দেখে শিখবে, মাঠে বন্ধুত্ব তৈরি করবে সেটি দেখে দেখে সে শিখবে, এগুলি তার পাঠ্যবইতে সে পাবে না। আর পাঠ্যবইতে দিলেও তো সে যেভাবে পড়ছে শুধু মুখস্থ করে পরীক্ষা দিয়ে, তাতে তো আর তার মনে যাচ্ছে না জিনিসটা, তার ঠোঁটে থাকছে এবং সেখান থেকে সেটা নিষ্কৃতি লাভ করছে। একটু শিক্ষকদের কথাও বলি, রাশেদা কে চৌধুরী, আপনার সঙ্গে নিশ্চয়ই তাদেরও কথা হয়। শিক্ষকদের অনেকে বলেন যে তারাও তো আসলে সিলেবাস শেষ করতে পারছেন না, সিলেবাস শেষ করে স্কুলের পরীক্ষা, তারপর বোর্ডের পরীক্ষা, এসব মিলিয়ে বাচ্চাদের প্রস্তুত করতে এমন হয়রান হচ্ছেন যে তারাও তো আসলে ওই যে দেশ দশের কথা, সাংস্কৃতিক প্রতিযোগিতার তৈরি, মানে সাংস্কৃতিক কি বলবো, যে একটা চর্চা তৈরি করবার জায়গা, বাইরের দুটো বইয়ের কথা বলা বা বেড়াতে নিয়ে যাওয়া ছাত্রদের, সেটাও তো করতে পারছেন না। না, আমাদের এই যে পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থার এটাই সবচেয়ে বড় ত্রুটি আমি যেটা মনে করি। যেমন ধরেন এই যে পরীক্ষা যেটা আসলো, এই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে যাও বা চতুর্থ শ্রেণীতে ওঠার পরেই শুরু হয়ে যায় পরীক্ষা যুদ্ধ, এবং সেখানে কিন্তু অনেকগুলো মক টেস্ট বলে, এই যে পরীক্ষাটা দেওয়ার আগে এটা টেস্ট দিতে হবে ওটা, ফলশ্রুতিতে যেটা হয় আসলে কিন্তু ওই বছরটা শুধু পরীক্ষার প্রস্তুতিতেই চলে যায়। ওইভাবে সত্যি করে পাঠ্যক্রম শিক্ষাক্রম সমাপ্ত করার সেটার সুযোগ থাকে না। আর শিক্ষকদের মধ্যেও এই যে বারবারই প্রধানমন্ত্রীর কথাটাকেই কোট করি, অসুস্থ প্রতিযোগিতা কিন্তু শুধু অভিভাবকদের মধ্যে নয়, শিক্ষকদের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, এলাকা ভিত্তিক কোন স্কুলে কত জিপিএ পাস আসলো, একদম এটাই হয়ে গেছে মূল্যায়নের একটা ব্যাপার। কারণ ওই যে বলছিলাম এটা তো অন্ধচক্র, মানে যে স্কুল বেশি জিপিএ পাস পায় সেখানে ভর্তি করতে বেশি কঠিন পরীক্ষা দিতে হবে। হয়, সেই জন্য একটা কথা লক্ষ্য করবেন, প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন, বলেছেন যে প্রতিটি এলাকা ভিত্তিক স্কুলে ভর্তি করতে হবে সব বাচ্চা, তার মানে সব স্কুল ভালো স্কুল করতে হবে তথাকথিতভাবে ভালো স্কুল। তো ভালো স্কুলের মূল্যায়ন কিভাবে করব আমরা, যে স্কুলে এই যে এতক্ষণ যে কথাটা সৈয়দ মঞ্জুরুল বললেন, যে বাচ্চা মনের আনন্দে পড়ালেখা করবে, বাইরে দেখবে, প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন দেখে শিখবে, সে দেখার সুযোগ, পড়ার সুযোগ, জানার সুযোগ, মেলামেশার সুযোগ। এবং দেখতে দেখতে মনে হচ্ছিল যে আমাদের মেয়েরা তো আজকে এই যে সাফ ফুটবলে সেমিফাইনালে গেছে, এরা কিন্তু সব মূল ধারার শিক্ষার্থী মেয়েরা, এই যে এই সুযোগগুলো তারা পেয়েছে, এটা যদি অন্য বাচ্চারা পায়। এবং আমি একদিন এই টেবিলেই জানার সুযোগ হয়েছে মেয়ে ফুটবল দলের কোচের কাছ থেকেই, যে ঢাকার খুব ভালো স্কুলের মেয়েরা ঝরে পড়ে, তারা আর খেলায় থাকতে পারে না। ছেলেদের ক্ষেত্রেও এই সমস্যা হয়, মেয়েদের ক্ষেত্রেও হয়। মোস্তাফিজুর রহমান ফিজার, আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনি বলছিলেন যে মন্ত্রিসভার সকলের সিদ্ধান্ত, এর আগেও বলেছেন সরকারি সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু মূল্যায়নটা কি করে করা হচ্ছে, যে পরীক্ষাটা নিয়ে লাভ হচ্ছে কিনা সেটাই একটু জানতে চাই। লাভ একেবারে, লাভ একেবারে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, লাভ একেবারেই হচ্ছে না এ কথা আমি বলবো না। আমি বলবো যে আমাদের
একটা ধারণাই আছে যে সরকারি প্রাইমারি স্কুলগুলো যেগুলো আছে সেগুলোতে শিক্ষকরাই মনোযোগী ছিল না, মানে আগে একটা ব্যাপার ছিল যে স্কুলে ফাঁকি দেওয়া, পড়াশোনায় সরকারি স্কুল একটা কথা আছে না, আমার চাকরি তো নিরাপদ চাকরি, প্রাইভেট স্কুলের যে প্রতিযোগিতাটা থাকে যে ভালো করে যদি রেজাল্ট না করি আমার স্কুলে ছাত্র আসবে না এবং আমরা যে বেতনটা নির্ভর করি এটা সরকারের কাছ থেকে পাই না, একটা ম্যানেজমেন্ট আছে, বডি আছে, তারা এটা বা পরিচালনা পর্ষদ তারা এটা করে, সেটা প্রাইভেট। আর সরকারিটার তো নিশ্চিন্ত ভবিষ্যৎ, রিটায়ারমেন্টে গেলে সুবিধা, যদিও এখন বেসরকারি স্কুলগুলোতে হয়েছে কিন্তু যেটা একেবারে এনজিওর স্কুল বলেন বা নন গভর্নমেন্ট অন্যান্য স্কুল বলেন সেগুলোতে বেতন কিন্তু কর্তৃপক্ষই দেয়, সেই কর্তৃপক্ষ বেতন নেয় ছাত্রদের কাছ থেকে নিয়ে সেটাতে করে। সরকারি প্রাইমারিগুলোতে মানে যেমন একটা স্কুলে গেলে আমি বোঝাচ্ছি, একটা স্কুলে গেলে যেমন আমরা স্কুল যখন আমি ভিজিট করেছি এই পাঁচ বছর আমি সারা দেশ চষে বেরিয়েছি, তা আমি যেহেতু শিক্ষকের কাছে তো আর পড়া জিজ্ঞেস করি না, ছাত্রদেরকেই জিজ্ঞেস করি যে স্কুলটা কেমন, খুব ভালো স্যার, পড়াশোনা কেমন হয়, খুব ভালো, সব কিছুই ভালো বলছে, কিন্তু আমি দেখি ওই ক্লাসের মধ্যে হয়তো 50 জন আছে তার মধ্যে 10 জন মনে হচ্ছে যে আপ টু দ্য মার্ক আছে, বাকিগুলোর ব্যাপারে অত মনোযোগ নেই। তার মানে মাধ্যমিকের জন্য প্রস্তুত করে দিচ্ছে কিনা সরকারি স্কুলগুলো সেই জায়গাটা সেটা বুঝতেই পরীক্ষা। আমার কাছে মনে পরীক্ষা কিন্তু আগেও ছিল, ক্লাস 1 থেকে ক্লাস 2 তে উঠবো আমরা যখন পড়েছি তখনও পরীক্ষা ছিল, ষাটমাসিক পরীক্ষা আর বাৎসরিক অ্যানুয়াল পরীক্ষা। কিন্তু ধরুন আমি যে স্কুলে পড়েছি সেখানে আবার শুধুই ক্লাস টেস্ট হতো ক্লাস 5 পর্যন্ত, তাতে কেউ মানা করেনি মানে। হ্যাঁ, কিন্তু আমরা যে গ্রামে পড়াশোনা করেছি সেখানে কিন্তু পরীক্ষা আগেও ছিল, যেমন স্কুলের ভিতরে শ্রেণী পরীক্ষা, হ্যাঁ শ্রেণী পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটাই এখন সমাপনীতে এসে সবাই পরীক্ষাটা দিচ্ছে। আগে বৃত্তি পরীক্ষাটা দিত 4-5 জন মিলে যেটা আপনি বললেন, আর এখন পরীক্ষাটা দেয় ক্লাস 5-এ যারা আছে সমাপনী বলেন জেএসসিতে যেমন সবাই মিলে দিচ্ছে এবং 82,000 জন বৃত্তি পাচ্ছে, আগে তো এত বৃত্তি ছিল না, খুব কম, থানা প্রতি কয়েকজন পেত। তো সেই দিক দিয়ে একটা জিনিস হচ্ছে শিক্ষকরা মনে করতেছে ছাত্ররা যেমন চাপের মধ্যে তাদেরও একটা পড়াবার প্রতিযোগিতা আছে, কিন্তু তাহলে তাদের ওই যে আজাদ সাহেব যেটা বললেন দুর্ভাগ্যজনক ওনার কথাটা উনি বলেছেন, আমি এটা অবিশ্বাস করতে চাই না যে একজন ছাত্রী এসে বলছে যে এই পরীক্ষার দরকার কি, যেখানে স্যাররাই শিখিয়ে দিচ্ছে এই মানে তুমি খাতাটা দেখাও, তো এইটা যদি থাকে তাহলে আছে তো আমাদের সব শ্রেণীর মধ্যে একদল মানুষ আছে না যারা, কাজেই আপনি বলছেন প্রাথমিক শিক্ষার মান মূল্যায়নের একটা ব্যবস্থা হচ্ছে শিক্ষায়, সেইটার মধ্যে দিয়ে ওই যে বলেন না হওয়ার মধ্যেও কিছু একটা অর্জন করার একটা চেষ্টা আছে এবং এইটার মধ্য দিয়ে একটু দায়বদ্ধতা সৃষ্টি করা আর কি। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা যখন বলেছেন এই যে এই পরীক্ষার ব্যাপার, তো প্রাইমারি যেখানেই হোক না কেন আমি মনে করি এখন শিক্ষা মন্ত্রণালয় বলি আর প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়কে এই উদ্যোগ নিতে হবে যে এই মানে ভর্তি পরীক্ষা সেটা বা অন্যান্য সমস্ত বিষয় নিয়ে গার্জিয়ানদের যে উৎকণ্ঠা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করবার সময় এসেছে আমার মনে হয়, এবং শিক্ষানীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন যাতে আমাদের আর প্রতিযোগিতার মধ্যে ঢুকতে না হয়। অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ফিজার, ধন্যবাদ রাশেদা কে চৌধুরী, ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে বিএনপি পেরে উঠছে না এই নিয়ে করবো আলোচনা।